বিনামূল্যে রেশন দোকানে চাল ডাল বিভিন্ন সামগ্রী দেয়া আজ থেকে শুরু হলো। নদিয়া মুর্শিদাবাদ জেলাসহ রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন রেশন দোকানে আজ থেকে শুরু হয়ে গেল বিনামূল্যে চাল ডাল বিভিন্ন সামগ্রী দেওয়া। রেশন দোকানে যাতে ভিড় না হয় তার জন্য একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে গোল গোল দাগ দিয়ে এঁকে দেওয়া হয়েছে, যাতে ওই বৃত্তের মধ্যে মানুষজন দাঁড়িয়ে সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে ভিড় না বাড়িয়ে জিনিসপত্র নিতে পারে, তার জন্য বিভিন্ন রেশন দোকানে ব্যবস্থা হয়েছে। সাধারণ মানুষ আজ থেকে বিনামূল্যে আগামী ছ মাস পর্যন্ত চাল ডাল তেল বিভিন্ন সামগ্রী পাবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী আগামী ছ মাস পর্যন্ত বিভিন্ন রেশন দোকানে বিনামূল্যে চাল ডাল তেল বিভিন্ন সামগ্রী মিলবে সাধারণ মানুষদের জন্য। এই বিষয়ে নজরদারি বা দেখভালের জন্য প্রশাসনের সঙ্গে সঙ্গে বিভিন্ন জনপ্রতিনিধিও এগিয়ে এসেছে। আপনি কি এখানকার জনপ্রতিনিধি? আমার ওয়াইফ। আপনার নামটা? আমার নাম মার্জেল মণ্ডল, আর্জেনা বেবি মণ্ডল আমার ওয়াইফ, এখানকার জনপ্রতিনিধি। সেই সূত্রে আমি এখানকার রেশনের যে ডিলার সঞ্জিতদা, আমরা এসে মানুষকে বলছি যে সঠিকভাবে লাইনে দাঁড়াতে এবং যে এক মিটার দূরত্ব বজায় রেখে আমরা এটা করতে বলছি। এই যে মধুপুর রেশনে আপনি মাল নিতেছেন? হ্যাঁ। সঠিকভাবে মাল পাচ্ছেন? হ্যাঁ পেলাম তো একদম। হ্যাঁ সঠিক দিচ্ছে আমরা তার জন্য খুব খুশি। আমি এই কারণেই খুশি যে না তারাও তো দেখাশোনা করছে বা আসছে। ভিড়ভাড়টা কেমন হচ্ছে? ভিড় তো হবেই, একটু পাবলিক। হ্যাঁ ওদের তো আর ঠেকানো কঠিন, তো তাও যে আপনার দিচ্ছে পাবলিক বোঝে, পাবলিকও বুঝে গেছে। আপনি এই যে দাগগুলো দিয়েছেন, গোল দাগগুলো, এটা কী কারণে দিয়েছেন? ওই যে দূরত্ব বজায় রাখার জন্য। ও, এই দাগ ছাড়া আপনি মাল দেবেন না, তাই তো? এই দাগে এসে দাঁড়াবে সে, তাই সেই মাল পাবে। ভিড়ভাড়টা হলে মাল দেবেন না? ভিড়ভাড়টা হলে মাল বন্ধ করে দেবো।